সব তুই আল্লাহ প্রশ্ন করছিস, এটা সবাই জানে, বেশির 100টা প্রশ্ন করছে, সেইটার নামই হলো শিখোয়া। এবং একটাই একটু অপরাধ মনে করছে, তখন দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন হুসাইন আহমদ মাদানি, বহু আগের কথা, উনি কাফের ফতোয়া দিয়েছেন। একবার কাফের ফতোয়া দেওয়ার ফুলচন্দন হয়ে গেল, আবার হাই উঠিয়ে নিচ্ছে যখন নাকি জুয়াবে শেখোয়া আল্লাহর প্রশ্ন করছে, আবার উত্তরও হাই দিছে। তা আরেক মরুই গেল যে শেখোয়াতে কাফের ফতোয়া দিলেন, জুয়াব শেখোয়ায় উঠে হলেন, তা আল্লাহ কি জবাব দিচ্ছে না ইকবাল জবাব দিচ্ছে, ইকবালই প্রশ্ন করছে ইকবালই জবাব দিচ্ছে, তো এইটা কেবল ফতোয়া হইল আল্লাহ পায়। যে লাইন কটার জন্য কাফের ফতোয়া দিয়েছিল সেটা আমার মুস্তাক আহমদ সাহেব একটা বই লিখছে, তা আমি আনায়া রয়েছি যে আমাকে দিয়েন 5টা কপি, যে আমার কোনো খুব বিশেষ ভক্ত থাকে তো তারা লইব, দেখো তো আছে কিনা। দ্য কোশ্চেন্স অফ কুইজ অ্যান্ড ডিটেল টুয়ার্ডস দ্য লর্ড, ধাঁধা দিয়ে দেওয়া উল্টে স্যালারে সফায় দাহার সে বাতিল কো মিটায়া হামনে, এ অন্ধকার ছল যুগতে কুসংস্কারের অন্ধকারকে আমরাই মুসলমানেরাই দূর করেছি, সফায় দাহার সে বাতিল কো মিটায়া হামনে, আমরা মুসলমানরাই এই অন্ধ এই যে একটা আছে শেষ, তো আমরাই সেটা মিটাইছি। নবে ইনসান কো মুসলমান বানায়া হামনে, আমরা অনেক মানুষকে মুসলমান বানিয়েছি, আমরা মুসলমানরাই নতুন মুসলমান বানাইছি, তেরে কাবে কো জমিনু সে বসায়া হামনে, তোর কাবা শরীফে আমরা মুসলমানরাই এই জগতে পরিচয় করিয়ে দিয়েছি, নাকি কেউ চিন্ত না, তেরে কোরআন কো সিনেপে লাগায়া হামনে, তোর কোরআন শরীফে আমরাই মুসলমানরাই বুকে রয়েছি, ফের বি কেতে হ্যাঁ অপদার নাহি, এত কিছু করবার পরেও কয় যে আমরা বিশ্বস্ত না, আগর হাম লোক অপাদার নাহি, যদি আমরা বিশ্বস্ত না হই তো তুমি তো দিলদার নাহি, তাই তুইও দয়ালু না, বুঝিবে যাও ঠিকবার আল্লাহরে দয়ালু না কুছে, এটা কি কল যদি এত কিছু করার পরেও যদি কর যে আমরা অপাদান না তো তুইও দিলদান না, এইটুক কথার লেগে ইকবাল রে কাফের ফতোয়া দিয়েছে, এগুলি বিস্তারিত এটা লিখছে। তা আমি বললাম যে আপনি আইনা দিয়ে না আমি বেঁচে থাকি, তা আমি ওই রকম ইকবালের মতো দুই তিনটা প্রশ্ন রাখবার চাই, যদি আমার শরীরে বলবার মতো শক্তি থাকে, শুনবা তোমরা, আমার প্রশ্ন হয়তো একটু শক্তই মনে হবে, তোমাকে জিজ্ঞেস করুন উত্তর দাও বোধ হয় পারব না, আবার পারবারও পারবো।